নেশা বিরোধী অভিযান চালিয়ে বাজেয়াপ্ত নগদ অর্থ সহ ড্রাগস ও কুখ্যাত ড্রাগস মাফিয়া গনি মিয়া সহ তার দুই সহযোগী। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা তুইমধু এলাকার কুখ্যাত ড্রাগস মাফিয়া গনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 23,725 টাকা সহ 105 কৌটা ড্রাগস বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে ড্রাগস মাফিয়া গনি মিয়া সহ তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। পাশাপাশি তার বাড়িতে অভিযান চালিয়ে দুটি রামদা বাজেয়াপ্ত করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক শ্রী ত্রিপুরা জানিয়েছেন, আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে। অভিযান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাটের পাশে তুইমধু বলে জায়গা, সদা গনি মিয়ার বাড়িতে। এটার সহযোগিতা করে সে আমাদেরকে ইয়াপরি সেকাং বদল পদ্মবিলের অ্যান্টি ড্রাগস কমিটি, তাদের সহযোগিতায় গনি মিয়ার বাড়িতে রেড এবং সার্চ করা হয়। রেড করার পর তার বাড়ি থেকে আমরা 23,725 টাকা বরাদ্দ করেছি, যেটা ড্রাগস বিক্রির টাকা বলে মনে করা হচ্ছে, এবং 105টি ব্রাউন সুগার কন্টেনিং কোটাগুলো পেয়েছি আমরা, এবং সিরিঞ্জ যেটা ব্যবহার হয় ড্রাগস ব্যবহার করার সময়, এবং প্রচুর পরিমাণ খালি কোটা আমরা বরাদ্দ করি। এখন আমরা আমাদেরকে সহযোগিতা করেছে আরও 71 ব্যাটালিয়ানের ব্রাভো কোম্পানি সিআরপিএফ। আর এখন আমরা গনি মিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট এনডিপিএস অ্যাক্টের দ্বারা কেস নেব। স্যার, গনিকে কি আটক করা সম্ভব হয়েছে? গনি আটক করা হয়েছে, এখানে আছে গনি মিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।